গ্রেফতারের ঘণ্টা খানেকের মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ভিপি নুরুল হক নূরকে। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জাগনিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নূরকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে সোমবার 21 সেপ্টেম্বর সন্ধ্যা 8:30 দিকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগেও তাকে আটক করা হয়। এরপর তাকে নিয়ে হয় ডিবি কার্যালয়ে। এর কিছুক্ষণ পরেই তাকে ছেড়ে দেওয়া হয়। নূরসহ 6 জনের বিরুদ্ধে লালবাগ থানার ডাবি ছাত্রীর করা ধর্ষণের মামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যে সোমবার 21 সেপ্টেম্বর বিকেলে বিক্ষোভ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেখানে পুলিশের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। এ বিষয়ে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন বলেন, তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তারা যে সমাবেশ করেছিল সে সমাবেশ থেকে পুলিশের উপর হামলা করা হয়েছে। সে হামলায় ঘটনার একটি মামলা করা হবে, সে মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হবে। তিনি আরও বলেন, তাকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ডিবি কার্যালয়ে, এরপর তাকে আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে রোববার 20 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি মামলা করেন। মামলায় মোট 6 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণের সহযোগী হিসেবে নুরুল হক নূরের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 7 অক্টোবর দিন ধার্য করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসিন আরা মামলায় এজাহারে গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করে। মামলার প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। ধর্ষণের স্থান হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়েছে। বাদী শিক্ষার্থী ডাবির বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব হলে থাকেন। নূর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সুহাক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মোহাম্মদ নাজমুল হুদা এবং ডাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি। ধর্ষণ মামলায় ধর্ষকের সহযোগী হিসেবে গ্রেফতার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ভিপি নুরুল হক নূরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে সোমবার 21 সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জাগনিউজকে জানিয়েছে ডিবি যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, লালবাগ থানার মামলায় ডাবি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ডিবি কার্যালয়ে রাখাই বিষয়টি ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন জাগনিউজকে বলেন, গ্রেফতার নূরকে ডিবি কার্যালয়ে রাখা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে ডিবি কার্যালয়ে, এরপর তাকে আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে রোববার 20 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি করেন। মামলায় মোট 6 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণের সহযোগী হিসেবে নুরুল হক নূরের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 7 অক্টোবর দিন ধার্য করে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসিন আরা মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এদিন ধার্য করা হয়। মামলার প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। নূর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মোহাম্মদ নাজমুল হুদা এবং ডাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি। এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এ বিষয়ে সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।